হ্যালো ভিউয়ার্স, একা দোক্কার আজকের পর্বের শুরুতেই দেখানো হয়েছে অঙ্কিতাদি বাড়িতে চলে আসে। অঙ্কিতাদিকে দেখে সবাই খুব খুশি হয়। তখনই বলে, আরে তোর পুপেশোনা বলছিল ব্যাগ গুছিয়ে দুদিনের জন্য তোর কাছে যাবে, আর তুই আজকে চলে এসেছিস, খুব ভালো হয়েছে। আর তারপরে কিন্তু একটু এড়িয়ে যাওয়ারই চেষ্টা করছে অঙ্কিতা। এই সমস্ত দেখে বাড়ির সবাই বুঝতে পারে কিছু একটা ঘটেছে। বারবার করে রাধিকা বলে, কি হয়েছে দিদিভাই, বল না, দেখ সবার তো বয়স হয়েছে বাড়িতে, সবাই টেনশন করে, কি হয়েছে দিদিভাই একটু বল। সবাই জিজ্ঞাসা করে, দেখ আমাদের তো বয়স হচ্ছে, টেনশন হয় আমাদের, সৌম কেমন আছে, ও তো আজকাল ফোন করাই ভুলে গেছে। তখন কিন্তু অঙ্কিতা বলে, না না, ওর তোমাদেরকে ফোন করতে কেন হবে, ওর সাথে তো তোমাদের সেভাবে কোনো সম্পর্কই নেই, যা সম্পর্ক আছে সেটা আমার সাথে তোমাদের আছে। আচ্ছা বাবা কোথায়? রাধিকা বলে, এই সময় যে বাপি থাকে না সেটা তো তুই জানিস দিদি ভাই, তারপরও কেন জিজ্ঞেস করছিস? অঙ্কিতা বলে, আমার না খুব ঘুম পেয়েছে, আমি না উপরে যাই। এর পরের দৃশ্যেই দেখানো হয়েছে যে পোকরাজ দাদানের কাছে চলে এসেছে, সমস্ত সত্যিটা দাদানকে জানাবে। ওদিকে দাদানের ছেলেরাও বলে, বাবা আমারও তোমাদের সাথে কিছু কথা রয়েছে, দেখো তোমাকে তো জানতে হবে হসপিটালে কি হচ্ছে না হচ্ছে। রঞ্জাবতী বলে, দাদানি ঠিক করে নিক, দাদান কার কথা আগে শুনবে। তখনই তমলিকা বলে, তুমি বেশি ফটর ফটর করো না রঞ্জাবতী। তখন বলে রঞ্জা যে, দেখো সম্মান করে কথা বলো, না তো আমিও তোমাদেরকে সম্মান দিতে পারবো না। দাদান বলে, আমি যতদূর জানি পোকরা যাবে পাই টু পাই হিসাব দেয়, হসপিটালে কি হচ্ছে কি হচ্ছে না সমস্ত খবর আমি রাখি, কোনো প্রবলেম নেই তো তাতে, আমি জানি হসপিটালে কোনো রকম প্রবলেম হচ্ছে না, সব ঠিক আছে। তারপরে কিন্তু বলে, দেখো বাবা তুমি বাইরে থেকে হিসাবগুলো পাচ্ছ, ভিতরে গিয়ে তো দেখছো না কি ঘাপলা রয়েছে। দাদু ভাই বলে, শাট আপ মাইন্ডেড, আমার সামনে এইসব বাজে কথা একদম উচ্চারণ করবে না, আমি সহ্য করবো না কিন্তু এগুলো। রাধিকা বারবারই বলে, দেখ দিদি ভাই তোকে কেউ জোর করবে না, কিছু হয়ে থাকলে তুই বল না, আমাদের বাপি সব সময় বলে বাড়ির লোককে সব সময় সবটা বলতে হয়, তুই বাড়িতে এখানে 100 বার আসবি 1000 বার আসবি, কে তোকে বারণ করবে, কেউ তোকে বারণ করবে না, সবাই টেনশন করছে বলে তোকে জিজ্ঞাসা করছে মাত্র। তখন কিন্তু অঙ্কিতা বলে যে, আসলে সৌম আমাকে অপমান করেছে, কথাটা শুনে সবাই চমকে যায়। কি সৌম অপমান করেছে? অঙ্কিতা দিদি বলে, হ্যাঁ, ওর সাথে আমার ওর কাজের জায়গা নিয়ে কিছু একটা প্রবলেম হয়েছে, সেটা তোমাদেরকে আমি বলছি সবটাই। তারপরেই কিন্তু ঠাম্মি বলে, মাথাটা ঠান্ডা করো দিদি ভাই, সকাল থেকে তো কিচ্ছু খাওনি, এখন আমি যা খেতে দেবো সোনামুখ করে খেয়ে নেবে। ওদিকে দেখানো হয়েছে যে পোকরাজের বাবা বলে, আচ্ছা তোদের সমস্যাটা কোথায় বলবি শুভ আর বিশু, আমার ছেলের বউ হসপিটাল দেখাশোনা করছে, এটাই তোদের প্রবলেম, ওরা হসপিটালে হাল ধরেছে, তোরা আর ছলচাতুরি করতে পারছিস না, হসপিটালে ইল্লিগাল ব্যবসা করতে পারছিস না, এটাই তোদের সমস্যা, তাই তো? দেখ এটা মনে রাখিস, আমি কিন্তু হসপিটালে যাই না, তোরা যাস না বলে। একথা শোনার পর রঞ্জা বলে, এটাই তো তুমি ভুল করো বাবা, দেখো তোমার যাওয়া উচিত, তোমার ছেলের এই যে একা করে দিয়েছো তাকে, এটা কিন্তু করা উচিত নয়, একেবারে উচিত নয়। রাধিকা বলে, আচ্ছা আমাকে একটু বলবি দিদি ভাই, তোর সাথে কি নিয়ে অশান্তি হলো সমুদা? সমুদা তো ছিলই না। অঙ্কিতা বলে, অশান্তি হওয়ার হলে এমনিই হবে রে বোন, আসলে ওর কাজের সমস্ত ক্লায়েন্টরা আমার কাছে চলে এসেছে ওর না থাকাকালীন, ও সেগুলোই সহ্য করতে পারছে না, আর তারপর থেকে সব ক্লায়েন্টরা আমার কাছেই আসছে, এতদিন আমি ওর জুনিয়র হয়ে কাজ করতাম, এখন আমি নিজে ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ পাচ্ছি, কাজ করছি, এটাই ওর প্রবলেম হয়ে গেছে জানিস তো। আমি কি করবো বলতো, আমার কি এখানে সত্যি কিছু করার আছে? তবে বাড়ির সবাই একটা কথাই বলে, না রে অঙ্কিতা এখানে তোর কোনো ভুল নেই, দেখ তুই তোর কাজকে কেন স্যাক্রিফাইস করবি, এটা একদমই নয়, এটা একদম ভুল, তোর বাপি সবসময় বলেছে নিজের পায়ে দাঁড়ানো দরকার, আর তুই নিজের কাজ ছেড়ে দিবি, এটা হতে পারে না। অঙ্কিতা বলে, আমি ওই বাড়িও ছাড়তে চাই না, সৌমকেও ছাড়তে চাই না, কিন্তু কি বলতো কদিনের জন্য আমি এখানে চলে এসেছি, আমার প্রচন্ড খারাপ লাগছিল সেই জন্যই। এভাবেই আজকের পর্ব শেষ হয়ে যায়।